আগরতলা থেকে প্রায় 30 কিলোমিটার দূর বড়মুড়া পাহাড়ের কূলে বানিয়ে রাখা হয়েছে একটি সুন্দর ইকো পার্ক। সবুজে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা সেই পার্কটিকেই দেখতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, হ্যালো জয়দীপ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বড়মুড়া ইকো পার্কের ঠিক সামনে। পিছনেই রয়েছে গেটটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে গেট দিয়ে ভিতরে ঢুকবো। আর ঢুকার আগে পার্কের বাইরের চারিদিকটা একটু দেখে নিন আপনারা। বন্ধুরা, আমরা গেটে ঢুকার আগে যে পাখিগুলি দেখেছিলাম সেই পাখিগুলি সম্পর্কে এখানে কিছু লেখা রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে পড়ে জেনে নিতে পারবেন। বন্ধুরা, এই গাছটিকে একটু দেখুন, এই গাছের মধ্যে একটা পটকিয়া গাছ বলে এটা পেঁচিয়ে রয়েছে। হঠাৎ করে দেখলে মনে হয় যেন অ্যানাকোন্ডা সাপ গাছটিকে পেঁচিয়ে রেখেছে। আমরা অ্যানাকোন্ডা সিনেমাতে দেখেছিলাম এরকমই একটা গাছের মধ্যে বড় অ্যানাকোন্ডা সাপ। তো অনেকটা দৃশ্যটা অনেকটা সেরকমই লাগলো আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টসে লিখে জানাবেন। চলুন আরও সামনের দিকে যাই, কী কী আছে দেখি। এখানে একটু দেখুন, এখানে একটা বড় ঈগল পাখি আছে, এখানে বানিয়ে রেখেছে। এরকম অনেক স্ট্যাচু পাখির বা বিভিন্ন পশুর দেখতে পারবেন আপনারা ঘুরতে ঘুরতে। আর কিছু দূর পর পর এখানে এভাবে বানিয়ে রেখেছে ওরা ব্রাঞ্চ বসার জন্য। ইচ্ছা করলে আপনারা একটু বসে বিশ্রাম করে নিতে পারেন। এই ঈগল পাখিটাও দেখতে পারবেন বসে বসে, আর চতুর্দিকের ভিউটাও আপনারা একটু দেখতে পারবেন। জলাশয়ের মাঝখানে একটি ছোট্ট বসার জায়গা বানিয়ে রেখেছে, আর সেটাকে যেতে হবে এই কাঠ এবং বাঁশের বৃষ্টি দিয়ে। তো চলুন এটার ভিতরে একটু যাবো, গিয়ে দেখব। এই বিশ্রামাগারটির একদম গা ঘেঁষা আরেকটি বসার জায়গা বানিয়ে রেখেছে ওরা। চলুন এটার মধ্যে একটু গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কাঠ, লাকড়ি এবং ছন বাঁশের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাঁশের তৈরি। এখানে দুটো চেয়ার রয়েছে বসার জন্য, এই পাশে একটা চেয়ার আর ওইদিকে আরেকটা চেয়ার রয়েছে। তো এভাবে আপনারা বসতে পারেন, এখানে বসে এই ঝিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। একজন সাদা কালার, একজন কালো কালারের, আর ওদের কী নাম জিজ্ঞাসা করলে তো বলবে না, তাই এখানে লেখা আছে ওদের নাম, একটু দেখে নিন।
বন্ধু হাঁটতে হাঁটতে শুধু ডায়ে এবং বায়ে একটু নজর রাখবেন, তাহলে অনেক বন্ধুর সাথে পরিচয় হয়ে যেতে পারে। যেমন দেখুন এখানে রয়েছে একজন। এবার ডান দিকে একটু তাকাতে হবে, এখন ডান দিকে রয়েছে এই ভদ্রলোক, আর ভদ্রলোকের নাম এখানে লেখা রয়েছে। গাছের ফল বন্ধুরা অটোমেটিক গাছ থেকে পড়ছে প্যাকে প্যাকে, খাওয়ার কিন্তু কেউ নেই। আপনার ইচ্ছা করলে এসে ফলগুলো খেতে পারেন। আর গাছের নিচে দাঁড়ানোটা কিন্তু একটু বিপজ্জনক, গাছের নিচে বসে আছেন উনি, ভদ্রলোকের মনটা খারাপ মনে হচ্ছে। তো এই ভদ্রলোককে একটু দেখে নিন, ফলগুলোর পড়ার অপেক্ষা করছেন উনি। ল্যাশটা কিন্তু নিচ থেকে ভেঙে গেছে উনার। বন্ধুরা এখানে রয়েছে আরও কয়েকটি স্ট্যাচু, এটা হচ্ছে বন্য শুকর, একটু দেখে নিন। আর তার সামনে রয়েছে চিতাবাঘ, আর পাশেই রয়েছে একটি মুরুগ, আর এর সামনে যিনি রয়েছেন ভদ্রলোকের নামটা আমি বলতে পারছি না, আপনাদের জানা থাকলে কমেন্টসে লিখে জানাবেন। ওনার মনে হয় একটু মৌচো রয়েছে। বন্ধুরা সামনে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, তো ওয়াচ টাওয়ারের উপরে আমরা উঠব, উঠে পুরো পার্কটার একটা ভিউ আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা ওয়াচ টাওয়ারে উঠি। এটা হচ্ছে বড়মুড়া ভিউ পয়েন্ট। বন্ধুরা আমি এখন আছি বড়মুড়ার ইকো পার্কের যে সবচেয়ে উঁচু জায়গা, মানে ওয়াচ টাওয়ারে, বা এটাকে ভিউ পয়েন্টও বলে, এটার একদম উপরে। এখান থেকে পুরো ভিউটা আপনারা একটু দেখে নিন, খুব সুন্দর লাগছে দেখতে। এটা অ্যাপ্রক্সিমেটলি 5 তলার মতো হবে উঁচু আমরা এখন আছি। আর এখানে কিন্তু প্রচণ্ড বাতাস। বড়মুড়া ইকো পার্কটা কিন্তু অনেকটাই বড়, তো আপনারা যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে বসার জন্য ওরা বানিয়ে রেখেছে রেস্ট হাউস। আপনারা একটু দেখে নিন, এই হচ্ছে রেস্ট হাউস। আপনারা এখানে বসে কিছুটা বিশ্রাম করে নিতে পারেন, বা আপনার আসার সময় যদি বাড়ি থেকে কিছু খাবার দাবার এনে থাকেন তাহলে এখানে বসে আপনারা খেয়ে নিতে পারেন। ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে, আর ক্লান্ত মানুষদের জন্য কিছু দূর পর পর এরকম ব্রাঞ্চ রাখা আছে। বন্ধুরা এই যে দেখা যাচ্ছে দূর থেকে বাটারফ্লাই গার্ডেন, এটা বাটারফ্লাই গার্ডেন। তো বাটারফ্লাই দেখা যায় কি না চলুন দেখি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বাটারফ্লাই, আমরা বাটারফ্লাই পেয়ে গেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাটারফ্লাই, ঢুকেই একটি বাটারফ্লাই আমাদেরকে ওয়েলকাম জানালো। বন্ধুরা বাটারফ্লাইটা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, ও সামনের দিকে যাচ্ছে আমরাও যাচ্ছি। সারিবদ্ধভাবে বানিয়ে রাখা এই সুন্দর গেস্ট হাউসগুলিতে আপনারা কিন্তু নির্দিষ্ট টাকার বিনিময়ে এক রাত্র থেকে যেতে পারেন।
বাঁশ এবং ছন দিয়ে যে টঙ্গটি বানানো হয়েছে এটাও একটি রেস্ট হাউসই। এখানে আপনারা ইচ্ছা হলে এসে থাকতে পারবেন। তো ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, চলুন। এই হচ্ছে এর ভিতরের দৃশ্য, দরজা এবং বেড়া সবটাই বাঁশের। একটা অ্যাডভেঞ্চার করার জন্য রাত্রে কিন্তু আপনারা এই ইকো পার্কের এই ঘরগুলিতে থেকে যেতেই পারেন। এবার একটি অদ্ভুত টঙ্গর আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে একটি বট গাছ। আর এই বট গাছের উপরে বানিয়ে রাখা হয়েছে এই টঙ্গরটি। কী সুন্দর টঙ্গর, দেখুন, গাছের উপরে বানিয়ে রাখা হয়েছে, এক বিশাল বড় বট গাছের উপর। চলুন টঙ্গরটি একটু উপরে উঠে আপনাকে দেখিয়ে দিচ্ছি। টঙ্গর থেকে একটি সাপ বেরিয়ে গাছের মধ্যে জড়িয়ে রয়েছে, পাইথন সাপ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে পাইথন সাপটি। অদ্ভুত অদ্ভুত এই পাইথন সাপটি। এই জঙ্গলে কিন্তু বন্ধুরা অরিজিনালি পাইথন সাপ পাওয়া যায়। চলুন সিঁড়ি পেয়ে একটু উপরে উঠি। আমি এবার গাছের উপরে সেই টঙ্গরটিতে আছি। তো টঙ্গরটি আমার সাথে একটু দেখে নিন। এই টঙ্গটি বানানোর জন্য কিন্তু কোনো খুঁটি বা পিলার ব্যবহার করা হয়নি। চারদিকে চারটি ডাল উপরে থেকে ছড়িয়েছে, আর ঠিক ওর মাঝখানে এই ঘরটি বানিয়ে রাখা হয়েছে। দুর্দান্ত একটা জায়গা বন্ধুরা, আপনারা আসলে এখানে অবশ্যই আসবেন, দেখতে একটু রোমাঞ্চকর মনে হবে। বন্ধুরা এদিকে রয়েছে একটি সাপের পার্ক, মানে স্নেকস এবং স্ন্যাক্স পার্ক। তো চলুন স্নেকস এবং স্ন্যাক্স পার্কে একটু ঘুরে দেখি কী কী সাপ এখানে রয়েছে। ত্রিপুরার জঙ্গলে যেই ধরনের সাপ বেশিরভাগ পাওয়া যায় তারই কিছু মডেল বানিয়ে রাখা হয়েছে এই স্ন্যাক পার্কে। বন্ধুরা আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসে লিখে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে এরকম ভিডিও আরও আসতে চলেছে। আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল হ্যালো জয়দীপ।